আমি কুহু বিশ্বাস আজ আমি উপমা বানাচ্ছি। এখানে আমার সমস্ত রকম উপকরণ রয়েছে। গরম কড়াইতে এবার আমি রিফাইন্ড অয়েল দিলাম পরিমাণ মতো। আমার রিফাইন্ড অয়েল গরম হয়ে গেছে, এবার আমি সর্ষে ফোড়ন দিচ্ছি। এরপর আমি কারি পাতা দিচ্ছি। আমি এক কাপ সুজি দিচ্ছি। এবার একটু নাড়িয়ে নি। আমি আরো এক কাপ সুজি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নি। এবার আমি পরিমাণ মতো নুন দেব। আমি কাজু দিলাম। এবার এরপর কিশমিশ দিচ্ছি। কিশমিশ দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নি। আমি এবার গাজরগুলো ছড়িয়ে দিই ভালো করে। গাজর রিফাইন্ড অয়েলে ভাজা আছে, এবার একটু নাড়িয়ে নিলাম। এবার বিনস দিচ্ছি, এটাও রিফাইন্ড অয়েলে ভাজা আছে, এগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিই। এবার কাঁচা লঙ্কা কুচুনো আছে নোনতা সুজিতে, টেস্ট হবে কাঁচা লঙ্কা দিলে, এটা দিয়ে দিলাম। এবার একবার নাড়িয়ে নি। উপমাতে এবার আমি গরম জল দেব, পরিমাণ মতো জল দিতে হবে আর নাড়তে থাকতে হবে, তাহলেই ঝরঝরে মতো হবে উপমা, খুব ভালো হবে। একটু একটু জল দিয়ে দিয়ে নেড়ে নেড়ে বানাতে হয়। আমি এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি, আমার ঝরঝরে উপমা তৈরি। এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, ঝরঝরে উপমার ওপর বেরেস্তা ছড়িয়ে দিলাম। আমি টমেটো সস দিয়ে সাজিয়ে দিলাম। আমার উপমা রেডি। আপনারা বানাবেন নিশ্চয়ই। নমস্কার।